আজকে আপনাদের সামনে একজন যুবককে নিয়ে হাজির হয়েছি। সে বাসি হলো আসলে কি রাখাল কিনা আমি জানি না, অনেকে আবার রাখাল যারা থাকে তারা বাসি সুর বাজায়। তো আপনি আমাদের সাথে একটু কথা বলুন, পরে আপনার বাসির সুর শুনতেছি, আপনার দর্শক শুনতেই পারতেছেন। তো আমরা তার কাছে বাসির মাধ্যমে গান শুনবো, আপনাদের সামনে উপস্থাপন করব তাকে, তার এই প্রতিভা। অনেক সময় দেখা যায় আমাদের অজুপাড়া গায়ে অনেক প্রতিভা থাকে যাদেরকে আমরা আসলে চোখে পড়ে না, দূরের মানুষ জানি না, তাদেরকে নিয়েও কিন্তু আমরা ভালো কিছু ইচ্ছা হলে করতে পারি। তো এই তার এই বাসির সুর যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে তার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই। তো চলুন আগে তার পরিচয়টা আমরা একটু জানিয়ে নিই, তারপর তার বাসির সুর শুনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চঞ্চল মিয়া। চঞ্চল মিয়া, আচ্ছা। তো আপনি কি আসলে চঞ্চল নাকি শান্ত? মনটা অনেক চঞ্চল, সারাদিন বাসি নিয়ে থাকি, এদিক সেদিক ঘুরে বেড়াই। তো এমনিতে আপনার পেশা কি? এমনিতে পেশা বলতে গাড়ি ঘোড়া চালাই। কি গাড়ি চালান? মোটরসাইকেল চালান। তো আপনার হাতে দেখতেছি বাঁশি, তো এই বাঁশি কতদিন যাবত আপনি চালাইতেছেন, মানে বাজাইতেছেন? বাঁশি আরও মনে করি 10-15 বছর ধরে বাজাই। বাঁশি বাজাইতেছেন? আচ্ছা আচ্ছা। তো এটা কি শখের বসে না কোনো এমনিতেই আসলে বাজান? কি বিষয়টা বাজানোর, মানে বাঁশির এই বাজানোর উদ্দেশ্যটা কি মূলত, নাকি কারো প্রেমে আকৃষ্ট হয়ে কষ্ট পাইয়া বিয়ে শাদী করছেন? করছেন না? তাহলে বলেন একটু মনের ভাবটা বলেন। মানে আমার মনের শখে বাঁশি বাজাই, আমার ভালো লাগে তার জন্য বাঁশি বাজাই। বাঁশি বাজাই। তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান, ভালো একটা গানের বাঁশি সুর দিয়ে তুলে বুঝাই দেন যে আপনি একজন ভালো গায়ক। গান তো আমরা শুনলাম সুরে সুরে, তো এই সুরের মন মতো আসলে আমরা বুঝলাম না এই কি সুর দিলেন, মানে গানের সুরে আসলে গানের কথাটা কি? আমরা মন দিল না মানে এত যে নিটোর বন্ধু জানা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও তো ওই যে আমি যেটা বুঝতে পারলাম, দর্শকও বুঝতে পারলো যে এটা একটা বিরহের গান, মানে সুরটা দিলেন। তো এই বিরহ কেন আপনার মধ্যে, এই বিরহটা কিভাবে সৃষ্টি হইলো? বিরহ মানে বাঁশি বাজাইলে তো বিরহ, মানে বিরহ না হইলে বাঁশি বাজান যেত, বাঁশি বাজানো যায় না, মানে রোমান্টিক ভাব থাকলে বাঁশি বাজায় বাঁশি সুর ওঠে না? না না। আচ্ছা আচ্ছা। ভিতরে মানে অনেক কষ্ট থাকতে হইবে, তারপর বাঁশি বাজাইতে পারবা, যদি কষ্ট না থাকে মনের মধ্যে বাঁশি বাজাইতে পারবে না। আচ্ছা। তখন আপনার ভিতরে কি কোনো কষ্ট কাজ করে? অবশ্যই। কি ধরনের কষ্ট কাজ করে? কি ধরনের কষ্ট বলতে, জীবনে বাঁশি নিয়ে ঘুরতেছি কিন্তু বাঁশি এখনো ভালো টিকে বাঁশি শিখতে পারি নাই, এটাই কষ্ট। হ্যাঁ, এটাই কষ্ট। বাঁশি মানে আমার শিকার মতো আরো মানে খেয়াল আছে, ইচ্ছা আছে। তো এখন আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দূর দূরান্ত থেকে, যেমন আমাদের ফিল্ম মিডিয়া আছে, নাটক মিডিয়া আছে, আরো অন্যান্য চ্যানেলে দেখবেন গান মিউজিকের বাঁশির প্রয়োজন পড়ে, এখন আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবো তারা? তাহিরপুরে আসলে আমার পাইবো। তাহিরপুরে আসলে আপনার নাম বললে চিনবো। জি। আপনার গ্রামের নাম কি আবার বলেন, যে জায়গায়, ঠিকানাটা বলেন ক্লিয়ার। আমার গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, মানে তাহিরপুর হসপিটালের পাশের যে গ্রামটা লক্ষ্মীপুর। জি জি জি। আচ্ছা। আপনার বাবার নাম? মোহাম্মদ আবেদ আলী। আবেদ আলী, মানে লক্ষ্মীপুর গ্রামের আবেদ আলী ছেলে চঞ্চল বললেই, বাসিওয়ালা চঞ্চল বললে চিনবো নাকি? আর বিকল্প রাস্তা নেই? মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার স্যার আমার মোবাইল নেই। মোবাইল নেই। আচ্ছা। তো আমরা তো সংক্ষেপে গান শুনলাম, পরবর্তী পর্বে আপনার কাছে আরও বড় সুরে আরও সুন্দর গান শুনবো। তো এই পর্বে এখানে বিদায় নিলাম দর্শক। তো সামনে আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানানোর পর আমরা দ্বিতীয় পর্বে তার নিয়ে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।